আচ্ছা সবাই দেখো, তাহলে আমরা এখন শিখবো অ্যাফার্মেটিভ বা পজিটিভ, একে কিভাবে আমরা নেগেটিভে নিয়ে যাব, অর্থাৎ হ্যাঁবাচক বাক্যগুলিকে কিভাবে না বাচকে নিয়ে যাব। একই রকম এই না বাচক বাক্যগুলিকে আবার হ্যাঁবাচকে নিয়ে যাব, তাই তো? অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানেও হ্যাঁবাচক, পজিটিভ মানেও হ্যাঁবাচক, ঠিক আছে? হ্যাঁবাচক, হ্যাঁবাচকে কিসে নিয়ে যাব, না বাচকে। আচ্ছা, কিছুদিন আগে আমরা শিখেছি, কি শিখেছি? ট্রান্সফরমেশনের, তো? এবং সেই ট্রান্সফরমেশনে কী শিখেছিলাম আমরা? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ওটা কিসের ভিত্তিতে ছিল? অন স্ট্রাকচার, এর তো গঠনগত দিক থেকে তিন রকম সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা যেটা শিখছি অন ফাংশন, অর্থাৎ বাক্যের যে কাজ, হ্যাঁ, সেই ফাংশন অনুযায়ী আমরা জানি সেন্টেন্স কটা, ফাইভ টাইপস, এর তো পাঁচ ধরনের বাক্য। তো এই যে পাঁচ ধরনের বাক্য, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, হ্যাঁ, এক্সক্লেমেটরি, এই যে সেন্টেন্সগুলোর যে পারস্পরিক ইন্টারচেঞ্জ, সেটাই কিন্তু আমরা আজকে শিখবো। তো তার মধ্যে ফার্স্ট পার্ট অ্যাসার্টিভের মধ্যে আবার দুটো করে ভাগ থাকে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দুটো বাক্য হবে, তো একটা হ্যাঁবাচক হবে, একটা না বাচক হবে। তো সেই অ্যাসার্টিভ সেন্টেন্সেরই অ্যাফার্মেটিভ আর নেগেটিভের মধ্যে যে ইন্টারচেঞ্জ, সেটা আমরা শিখবো। তাহলে এই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এদেরকে একত্রে কোন বাক্য বলবো আমি? অ্যাসার্টিভের, তো? আচ্ছা, এবার একটা কোশ্চেনের মধ্যেও, একটা কোশ্চেনের মধ্যেও কিন্তু এরকম থাকতে পারে, ঠিক আছে? একটা কোশ্চেন অর্থাৎ প্রশ্নের মধ্যেও কিন্তু হ্যাঁবাচক থাকতে পারে, না বাচক থাকতে পারে, তো সেটা পরের কথা। আমরা এখন জাস্ট সিম্পলি দেখবো যে আপনার হ্যাঁবাচক বাক্যগুলোকে কীভাবে না বাচক নিয়ে যাবো, না বাচকগুলোকে কীভাবে হ্যাঁবাচকে নিয়ে যাবো। তো তার জন্য নিশ্চয়ই কিছু রুলস রয়েছে। তো আমরা রুল নাম্বার ওয়ান পাচ্ছি, রুলস ধরে ধরে আমরা করব, রুলস এবং এক্সাম্পলস, এটা ভালো করে আমাকে বুঝতে হবে, ঠিক আছে? এবং আই থিঙ্ক এটা খুব সহজ, এর আগে যেটা আমরা করেছিলাম। এক নম্বর রুলস হচ্ছে ইউজিং অনলি অ্যালন ফর নান বাট নাথিং বাট। আমি একদম যতটা সহজভাবে বোঝানো যায় সেই হিসাবে করছি, হ্যাঁ, অত সংজ্ঞা ব্যাখ্যা দিয়ে না করে একদম ডাইরেক্ট আমরা নিয়মে চলে যাই। কী পেলাম রুলস নম্বর ওয়ান? যদি অনলি আর অ্যালন থাকে তাহলে কী ব্যবহার করব? নান, নান বাট বা নাথিং বাট। তো এক্ষেত্রে আমি বলে নিই, নাথিং বাটটা হয় বস্তু সূচক ক্ষেত্রে আর নান বাটটা হয় ব্যক্তি ক্ষেত্রে, ঠিক আছে? ব্যক্তির ক্ষেত্রে আমরা নান বাট দিব আর বস্তুর ক্ষেত্রে কী দেবো? নাথিং বাট। একটা বাক্য যদি আমি লিখি, যেমন সি অ্যালন ক্যান ডু ইট, সে একা এটা করতে পারে। এখানে ধরো লেখা আছে মেক ইট নেগেটিভ, বাক্যটিকে নেগেটিভ করো। সি অ্যালন ক্যান ডু ইট, সে এটা একাই করতে পারে। তাহলে আমি কী পেলাম এখানে? অ্যালন পেলাম, হ্যাঁ, তো? তাহলে অ্যালনটাকে হটিয়ে দিয়ে কী লাগাতে বলেছে ওখানে আমাকে? নাথিং বা, সরি, নান বাট। তাহলে নান বাট সি, তারপরে অ্যালনটাকে হটিয়ে দিয়ে ক্যান ডু ইট। কী কী চেঞ্জ হলো এখানে? একটা নান বাট নিয়ে আসতে হলো, হ্যাঁ, তো? তারপর সি ছিল, এই সিটা বসালাম। তারপরে এই অ্যালন শব্দটার জন্যে যেহেতু আমি নান বাট বসিয়েছি, এই অ্যালনটাকে আর এখানে রিপিট করা গেল না, হ্যাঁ। তারপর যা ছিল সেটা টুকেছি, দেখো এটার অর্থ হলো, হ্যাঁ, নান বাট বা নাথিং বাট এগুলোকে আগে বসাতে হবে। এর অর্থ ছিল শুধুমাত্র সে একাই এটা করতে পারে, তার মানে কি? কেউ না, নান বাট সি ক্যান ডু ইট, কেউ না কিন্তু সে এটা করতে পারে, বুঝা গেলো? তো ব্যক্তির ক্ষেত্রে আমরা নান বাট লাগাচ্ছি। এবার দুই নম্বরে ধরো যদি এরম করে লিখি, অনলি দিস ইনস্ট্রুমেন্ট ক্যান হেল্প ইউ, শুধুমাত্র এই যন্ত্রটি তোমাকে সাহায্য করতে পারে, অনলি আছে, তাহলে এটা জড় পদার্থ, হ্যাঁ, জড় পদার্থের জন্য আমরা কী পেলাম এখানে? নাথিং বাট। তাহলে অনলিটা হটিয়ে দিয়ে কী লাগাবো? নাথিং বাট, নাথিং বাট যা আছে পুরোটা ঢুকবো। দিস ইনস্ট্রুমেন্ট ক্যান হেল্প ইউ, নাথিং বাট দিস ইনস্ট্রুমেন্ট ক্যান হেল্প ইউ, বাস অনলির জায়গায় আমি নাথিং বাট লাগালাম। অনেকটা সহজ না? রুল নম্বর ওয়ান, ইউজিং অনলি অর অ্যালন ফর নান বাট অর নাথিং বাট, এটা পারস্পরিক। যখন আমি দেখবো যে সেন্টেন্সটাতে অলরেডি নাথিং বাট আছে, সেটাকে আমাকে ঘুরিয়ে অনলি বা অ্যালন নিয়ে যেতে হবে। অনলি অ্যালন আগের থেকে সেন্টেন্সটাকে আমাকে দেওয়া আছে, সেটাকে আমাকে নান বাট বা নাথিং বাটে নিয়ে যেতে হবে। রুল টু, দুই নম্বর রুল কী রয়েছে? এভরিবডি
everyone সেটার জন্য হবে nobody আর none অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি দেখি আমরা everybody everyone সেগুলোকে চেঞ্জ করে করব nobody none তো এই ক্ষেত্রে কিন্তু একটা মিনিং এর ব্যাপার আছে অর্থটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য আবার শুধুমাত্র শব্দগুলোকে জাস্ট চেঞ্জ করে দেব তাহলেই হবে সেটা কিন্তু নয় কিছু পরিবর্তন আনতে হবে কিছু পরিবর্তন বলতে আমরা not লাগাতে হবে যেমন অপোজিট ওয়ার্ড আনতে হতে পারে এরকম কেমন একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে এভরিবডি ওয়ান্টস পিস ইন লাইফ সকলে জীবনে শান্তি চায় আচ্ছা আমি এখানে বলে দিই একই সাথে এগুলোকে আমরা বাই কোশ্চেনিং করে হু দিয়েও কিন্তু করতে যাই করতে পারি এগুলো ঠিক আছে তো পরে ওটা যাচ্ছি আগে নোবডি নাম দেখি সকলে শান্তি চায় জীবনে তাহলে কি কেউ অশান্তি চায় না এই এভরিবডির জায়গায় আমি কী বসাবো নোবডি বা নান তাহলে যদি এখানে নান বসাই বা নোবডি বসাই নান ওয়ান্স পিসের বদল কী লাগাতে হবে তাহলে আমরা অশান্তি এ তো মানে শান্তির পরিবর্তে বিপরীত শব্দ কী হবে হ্যাঁ অশান্তি বাংলায় ইংরেজিতে কী আমরা দিতে পারি সাফারিংস এ তো নান নান ওয়ান্টস বা নোবডি ওয়ান্টস সাফারিংস ইন লাইফ কেউ জীবনে অশান্তি চায় না ঝামেলা চায় না ঠিক আছে এবারে কি বললাম যে কোনো একটা কিন্তু হয় নোবডি বসাবো অথবা নান বসাবো এভরিবডির জায়গায় এবং যে শব্দটা আছে সেটার বিপরীত শব্দ লাগাবো আমাকে কারণ বিপরীত শব্দ যদি না লাগাই তাহলে আবার অর্থ চেঞ্জ হয়ে যাবে যেমন এখানে যদি নান ওয়ান্টস পিস ইন লাইফ কেউ শান্তি চায় না হয়ে যাবে অর্থটা চেঞ্জ হয়ে যাবে তো তার জন্য এটা ছোট্ট একটু কাজ করতে হবে আমাকে শব্দটা বিপরীত শব্দ ব্যবহার করতে হবে ঠিক আছে বলো নেক্সট এটাকে কোশ্চেন করলে পরে কী হবে কোশ্চেন করলে কী করতে পারি আমরা সবাই জীবনে শান্তি চায় তাহলে কে জীবনে শান্তি চায় না হু ডাজ নট ওয়ান্ট পিস ইন লাইফ এটাকে কোশ্চেন করে দিতাম দেখো বাক্যটা কোশ্চেন হলো এবং কোশ্চেন করতে গিয়ে বাক্যটা কিন্তু নেগেটিভ হয়ে গেল নট চলে আসলো একটা ঠিক আছে এটাও একটা রুলস যে এভরিবডি এভরিওয়ান দেখলে আমরা নোবডি নান বসাবো অথবা হু দিয়ে বাক্যটিকে কোশ্চেন করে দেবো তাহলে আমার বাক্যটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে হু ডাজ নট ওয়ান্ট পিস ইন লাইফ হ্যাঁ এভরিওয়ান হেটস এ লায়ার সকলে এটাকে নেগেটিভ করবে এক মিথ্যেবাদীকে অপছন্দ করে বা ঘৃণা করে এভরিওয়ান হেটস এ লায়ার এটাকে আমরা নাবাচক করব বলো তোমরা মুখে মুখে বলার চেষ্টা করো তাহলে নো বডি বা নান এবার হেটসের বিপরীত কি লাভস ঘৃণা করা তাহলে কি ভালোবাসা এবার লাভসের জায়গায় কেউ লাইকসও ব্যবহার করতে পারে হ্যাঁ নো বডি লাভস আর লাইকস আর লায়ার কেউ একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না এবং বাক্যটি কী হয়ে গেলো আমার এবার এটাকে যদি আমি হু দিয়ে করতে চাইতাম তাহলে কী হতো সেন্টেন্সটা হু ডাজ নট হেট আ লায়ার তাহলে কটা রুলস শিখলাম আমরা দুটো রুলস শিখলাম এখনও পর্যন্ত দুটো রুলস খুব কঠিন মনে হচ্ছে কি খুব কঠিন মনে হচ্ছে না তো ইউজিং অপোজিট ওয়ার্ড আমরা এর আগে একটু করলাম এরকম ইউজিং অপোজিট ওয়ার্ড শুধুমাত্র বিপরীত শব্দ ব্যবহার করেও আমরা হ্যাঁবাচককে নাবাচক করতে পারি কেমন একটা উদাহরণ যেমন একটা বাক্য লিখলাম হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় হ্যাঁ হ্যাঁবাচক আছে এটাকে আমাকে নেগেটিভ করতে হবে নাবাচক করতে হবে তাহলে এই ইন্টেলিজেন্ট শব্দটাকে আমাকে নেগেটিভ ওয়ার্ড খুঁজতে হবে নাবাচক মানে বিপরীত শব্দ খুঁজতে হবে মোট কথা সে কোনটা এটা পজিটিভ পড়বো আমাকে নেগেটিভ হ্যাঁ মানে এখানে ডিরেকশনটা হবে মেক ইট নেগেটিভ তো তাহলে আমরা কী হবে এটাকে সে বোকা ছেলে নয় তাহলে হি ইজ নট আর ডাল বয় ডালের জায়গায় কেউ যদি এরকম দিতে পারতো আনইন্টেলিজেন্ট হ্যাঁ আনইন্টেলিজেন্ট তবুও হতো হ্যাঁ বিপরীত শব্দ মোট কথা যেটা অ্যাডজেক্টিভ থাকবে বা যেটা ওয়ার্ড থাকছে সেটাকে আমাকে বিপরীত শব্দ লাগিয়ে বাক্যটাকে আমরা সহজেই নাবাচক করতে পারি একই রকম ধর সি ইজ
আর টল গার্ল সে হয় একটি লম্বা মেয়ে, এটাকেও লিখো। রাইট ইট ইন নেগেটিভ, নাবাচক করো। আচ্ছা তিন নম্বর আরেকটা দেই, এটা বেশি উদাহরণ দেওয়ার দরকার নেই, জাস্ট আমরা বুঝতে পারছি। তাহলে কী হবে, টলের বিপরীত আমরা দেখবো, তো তাহলে কী দেখবো, সি ইজ নট আ শর্ট গার্ল, এর তো টলের বিপরীত হচ্ছে শর্ট। একই রকম যদি আমি দিই এরকম, দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি খুব সুন্দর, দ্য গার্ল ইজ বিউটিফুল, তাহলে এটাকে নেগেটিভ করলে কী হবে বলো তোমরাই, দ্য গার্ল ইজ নট বিউটিফুলের বিপরীত, এই বিউটিফুল শব্দটার বিপরীত কী, সুন্দরের বিপরীত কী, আগলি কুৎসিত, এ তো দ্য গার্ল ইজ নট আগলি, মেয়েটি কুৎসিত নয়, বাস হয়ে গেল। তাহলে রুল নম্বর থ্রি তো আরও সহজ, ঠিক না, জাস্ট শুধু অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমরা এগুলোকে খুব সহজে নাবাচক করে দিতে পারবো। রুল নম্বর ফোর, আচ্ছা এটা খুবই সহজ, এর আগে আমরা করেছি, সেটা কি, ইউজিং টু টু ফর সো দ্যাট, আচ্ছা টু টু ব্যবহার করবো সো দ্যাটের জন্য, একই রকম সো দ্যাট ব্যবহার করবো টু টু এর জন্য, ঠিক আছে আমি রুলসটা সংক্ষেপে লিখছি, টু টু ফর সো দ্যাট, টু টু ফর সো দ্যাট। আচ্ছা উদাহরণটা দেখি তাহলে বুঝতে পারবো, যেমন সি ইজ টু উইক টু রান, সে এতই দুর্বল যে সে দৌড়াতে পারবে না, এটাকে আমাকে যদি নেগেটিভ করতে বলে তাহলে আমি কী করব, নেগেটিভ করতে বলে আমরা তাহলে করব এই টু টু এর জায়গায় সো দ্যাট ব্যবহার করব, তাহলে সি ইজ সো উইক দ্যাট সি ক্যান নট রান, বাস হয়ে গেল। এবার ছেলে মেয়েদের কনফিউশনের জন্য আমি স্ট্রাকচারটা এটা লিখে দিই, তাহলে এটার স্ট্রাকচারটা কী পেলাম, স্ট্রাকচার কী পেলাম দেখো, স্ট্রাকচার পেলাম প্রথমে সাবজেক্ট পেলাম, এর তো তারপরে কী পেলাম, ভার্ব পেলাম, এর তো প্লাস কী পেলাম, সো পেলাম, তারপরে কী পেলাম, অ্যাডজেক্টিভ পেলাম, প্লাস কী পেলাম, দ্যাট পেলাম, তারপর আবার সাবজেক্ট পেলাম, তারপর প্রেজেন্ট টেন্সে ক্যান নট, পাস্ট টেন্সে কুড নট বস, এর তো প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অর আদার, দেখো এই যে ক্যান নট প্লাস এই যে ভার্ব ওয়ান, এই গঠনটা যদি তুমি মনে করে রাখতে পারো তাহলে খুব অনায়াসেই টু টু এর সেন্টেন্সগুলোকে সো দ্যাটে তুমি নিয়ে যেতে পারবে। আমরা এখানে সো দ্যাটের গঠনটা লিখলাম কিন্তু টু টু এর গঠন লিখিনি, এর তো অর্থাৎ অ্যাফার্মেটিভের গঠনটা লিখিনি, অ্যাফার্মেটিভের গঠনটাতে আমরা কী পাচ্ছি, সাবজেক্ট পাচ্ছি প্রথমে, এর তো দেখো, তারপরে কী পাচ্ছি, ভার্ব পাচ্ছি একটা, তারপরে কী পাচ্ছি, টি ডাবল ও, এর তো তারপরে কী পাচ্ছি, এখানে একটা অ্যাডজেক্টিভ পাচ্ছি, এর তো প্লাস আবার সিঙ্গেল ও বালা টু পাচ্ছি, তারপরে কী পাচ্ছি, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস কী পাচ্ছি, আদার, এর তো মানে যা কিছু থাকবে, হ্যাঁ এখানে টু ছিল, লিসেন টু ইউ, হ্যাঁ ওখানে যা অন্য কিছু থাকতে পারে যার জন্য ওখানে আদার লিখলাম, তো এই হলো গঠনটা। তো তাহলে এটাকে যদি আমি এই সো আর দ্যাটকে উঠাই তাহলে কী হবে, হি বসে দিলাম, তারপর ভার্ব বসাবো, ওয়াজ বসাবো, তারপরে টু বসাবো, হি ওয়াজ টু, প্লাস অ্যাডজেক্টিভ কী আছে, টায়ার্ড, হি ওয়াজ টু টায়ার্ড, প্লাস কী আছে, আবার টু আছে, তারপরে কী আছে, ভার্ব ওয়ান, ভার্ব কী আছে, ওয়াক, হ্যাঁ হিটা তো সাবজেক্ট, এই যে ওয়াক আছে, তাহলে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, তারপরে আর এনিমোর আদার ওয়ার্ড আছে, আমরা এনিমোরটা দিয়ে দিব, বাস এই নেগেটিভ ওয়ার্ডটা হয়ে গেল পজিটিভ, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক এনিমোর, সে এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারছিল না, তাহলে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক এনিমোর, হলো গঠনটা লিখে দেওয়া হলো, যাদের সমস্যা হচ্ছে লিখে নাও। আর আই ওয়াজ, তারপর কী বসাবো, গঠনে কী আছে, সো, তারপর ওয়াট বিজি, তারপরে এই টুটা উঠিয়ে দ্যাট, তারপর আবার সাবজেক্ট আয়, পাঁচটা আছে ওই জন্য কুড নট, হ্যাঁ লিসেন টু ইউ, বাস আই ওয়াজ সো বিজি দ্যাট আই কুড নট লিসেন টু ইউ, হয়ে গেল। তাহলে রুল নম্বর ফাইভ, এটা অনেকটা টু টু এর মতো জোড়ায় জোড়ায় এরাও থাকে, এরাও জোড়ায় জোড়ায় থাকে, কি একটা হলো
নো সুনার হ্যাট বা অনেকে বলে নো সুনার ডিট এর পরিবর্তে আমরা লাগাবো অ্যাজ সুন অ্যাজ মনে পড়ছে এগুলো আমরা এর আগে পড়েছি তো এবং এটা তোমার টেক্সচুয়াল গ্রামারের মধ্যেও রয়েছে তো নো সুনার হ্যাট অ্যাজ সুন অ্যাজ তো নো সুনার হ্যাট একটা নেগেটিভ ওয়ার্ড আর আমাকে পজিটিভ হলে পরে বা অ্যাফার্মেটিভ হতে গেলে অ্যাজ সুন অ্যাজ আমাকে লাগাতে হবে তো নিশ্চয়ই একটা গঠন আছে আমরা একটা উদাহরণ দিই তারপর আমরা স্ট্রাকচারের স্ক্যানিংয়ে যাব তাহলে ধরো একটা বাক্য লিখলাম আমি অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টিচার যেই না মাত্র সে শিক্ষক দেখলো সে দৌড়ে পালিয়ে গেল তো তাহলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমাকে বসাতে হবে নো সুনার হ্যাট তাহলে আমরা কী লাগাবো নো সুনার হ্যাট হি এবার সয়ের জায়গায় হয়ে যাবে সিন কেন সিন হয়ে গেল কারণ এখানে অলরেডি একটা হ্যাড বসিয়ে দিলাম তাহলে নো সুনার হ্যাড হি সিন দ্য টিচার এই কমার জায়গায় লাগাই আমরা দেন হি র্যান অ্যাওয়ে বাস এবারে আমরা স্ট্রাকচারে চলে আসি যে অ্যাজ সুন অ্যাজ স্ট্রাকচারটা কী হচ্ছে আচ্ছা অ্যাজ সুন অ্যাজের স্ট্রাকচারে পাচ্ছি আমরা প্রথমে অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট অর আদার প্লাস আবার সাবজেক্ট প্লাস ভি টু হ্যাঁ প্লাস আদার আর এটা যখন আমরা নো সুনার দিয়ে করছি তখন কী হয়ে যাচ্ছে নো সুনার পাচ্ছি প্লাস হ্যাড পাচ্ছি প্লাস সাবজেক্ট পাচ্ছি প্লাস ভার্বের থার্ড ফর্ম পাচ্ছি ভি থ্রি প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ড পাচ্ছি প্লাস দেন পাচ্ছি প্লাস আবার সাবজেক্ট পাচ্ছি প্লাস ভার্ব পাচ্ছি হ্যাঁ প্লাস আদার অবজেক্ট অর আদার একই রকম একটা উদাহরণ লিখি দুই নম্বর নো সুনার হ্যাড হি রিচড দেয়ার দেন হি ভিজিটেড হিস মাদার আচ্ছা এটাকে তাহলে আমরা অ্যাফার্মেটিভ কীভাবে করবো নো সুনার হ্যাড হি রিচ দেয়ার যেই না মাত্র সে সেখানে পৌঁছালো দেন হি ভিজিটেড হিজ এইলিং সরি এই শুধু মাদার সেই না মাত্র সে তার মাকে সাক্ষাৎ করলো বা ভ্রমণ করলো বা দেখা করলো এটা নো সুনার দিয়ে করবো করার চেষ্টা করো নো সুনার গঠনটা সরি নো সুনার দিয়ে তো আছে অ্যাজ সুন অ্যাজে নিয়ে যাবো তাহলে কী আছে গঠনটা বোঝার চেষ্টা করো আগে তাহলে কী বলছে নো সুনার উঠিয়ে অ্যাজ সুন অ্যাজ বোঝার চেষ্টা করো আগে হ্যাঁ লেখার দরকার নাই অ্যাজ সুন অ্যাজ বসালাম তারপরে কী বলছে সাবজেক্ট বসাতে বলছে তো এখানে নো সুনার হ্যাড তারপরে কী সাবজেক্ট কী হি তাহলে অ্যাজ সুন অ্যাজ হি তারপরে কী বলতে বলেছে আমাকে ভি টু সেকেন্ড ফর্ম তো রিচ তো রিচে আছে নো সুনার সরি অ্যাজ সুন অ্যাজ হি রিচড তারপরে কী রয়েছে এখানে অবজেক্ট অর আদার তো এখানে একটা আমরা অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব পাচ্ছি রিচ দেয়ার হ্যাঁ অ্যাজ সুন অ্যাজ হি রিচ দেয়ার তারপরে কী বসাচ্ছে আবার সাবজেক্ট সাবজেক্ট কী রয়েছে আবার হি তাহলে হি একটা কমা দিব এখানে অ্যাজ সুন অ্যাজ হি রিচ দেয়ার কমা হি তারপরে কী রয়েছে ভি টু আদার এ তো তাহলে ভি টু কী ছিল এখানে ভিজিটেড আদার ওয়ার্ডের মধ্যে হচ্ছে হিস মাদার সহজ গঠনটা একটু অনেক বড় গঠন দেখে মনে হবে কি যে এত বড় জিনিস কিন্তু না তুমি যদি নির্দিষ্ট স্ট্রাকচার অনুযায়ী করতে পারো এটাও সহজ এবার একটা জিনিস তোমরা স্কিপ করলে সেটা কি এখানে আমি দুটো জিনিস লিখছিলাম একটা নো সুনার হ্যাড একটা নো সুনার ডিড ডিড হলে কী জিনিস হয়ে যায় ডিড হলে একটা ছোট্ট জিনিস হয় সেটা কি বলে দিই যখনই তুমি এখানে একটা ডিড বসে দিবে হ্যাডের জায়গায় যেমন ধরো এটা যদি আমি করতাম নো সুনার হ্যাডের জায়গায় নো সুনার ডিড করতাম নো সুনার ডিড তারপরে এই ভার্বটা শুধু ভি ওয়ান হয়ে যেত হ্যাঁ সি হয়ে যেত মানে নো সুনার ডিড বসালে পরে ভার্বটা থার্ড ফর্ম না হয়ে গিয়ে ভি থ্রি না হয়ে ভি ওয়ান হয় ঠিক আছে এটুকুই শুধু পরিবর্তন যদি আমরা নো সুনার ডিডটা বসাই মেকিং কোশ্চেন্স প্রশ্ন প্রশ্নবাক্যে পরিণত করে কোনো একটা হ্যাঁবাচককে আমরা নাবাচক করতে পারি একটা উদাহরণ দেখি যেমন হি ইজ আ গুড স্টুডেন্ট আচ্ছা
এটাকে আমরা নেগেটিভ করব। দেখো আমরা অলরেডি করেছি যে গুডের পরিবর্তে আমরা যদি অপোজিট ওয়ার্ড লাগাই, ব্যাড লাগাই, তাহলে পরে কিন্তু সেন্টেন্সটা আমার হয়ে যায় যে হি ইজ এ গুড স্টুডেন্ট, আমি লিখতে পারি যে হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। কিন্তু আমি এখানে রুলসটা বলছি মেকিং কোশ্চেন্স, প্রশ্ন করেও কিন্তু আমরা এটাকে আবার নাবাচক করতে পারি, অপোজিট ওয়ার্ড আনার দরকারই নাই। অপোজিট ওয়ার্ড না এনেও আমরা এটাকে নেগেটিভ করতে পারি। কী করে? কোশ্চেন তৈরি করো, অক্সিলারি ভার্বটা সামনে আসবে, হ্যাঁ, তাহলে ইজ হি নট এ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট ছিল, গুড স্টুডেন্টই রাখলাম, কী লেখালাম শুধু একটা নট আনলাম। ইজ হি নট এ গুড স্টুডেন্ট, সে কি ভালো ছেলে নয়? তার মানে কি? সে ভালো ছেলে, ইজ এ গুড স্টুডেন্ট। একই রকম দে আর রিচ পার্সনস ইন দ্য ভিলেজ, তারা গ্রামের মধ্যে ধনী লোক। এটাকে আমরা কোশ্চেনে পরিণত করতে পারি, আটটা সামনে নিয়ে আসবো। এবার কোশ্চেন কীভাবে তৈরি করতে হয় এটা যদি না জানা থাকে তাহলে বাকি ভিডিও দেখতে হবে, কোশ্চেন করার জন্য একটা ভিডিও স্পেশালি রয়েছে কী করে আমরা কোশ্চেন তৈরি করি। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বগুলোকে সামনে আনতে হয়, তারপর সাবজেক্ট এবং বাকিগুলো বসাতে হয়। তাহলে আর দে নট রিচ পার্সনস ইন দ্য ভিলেজ, তারা কি গ্রামের মধ্যে ধনী লোক নয়? দেখো বাক্যটা কোশ্চেন করলাম এবং কোশ্চেন করে আমি অলরেডি বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করে দিলাম, তো খুব কঠিন ব্যাপার নয়। এফা পজিটিভ ওয়ার্ড, পজিটিভ ওয়ার্ড আর একদিকে নেগেটিভ ওয়ার্ড, এই লিস্টটা একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? যেমন এদিকে পজিটিভ ওয়ার্ড অলওয়েজ, আর সেগুলোই মেনলি যে নেগেটিভ ওয়ার্ডগুলো বেশি ব্যবহার হয়, আরও অনেক রয়েছে, এগুলো সব থেকে বেশি এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের, ঠিক আছে?